তো নমস্কার বন্ধুরা, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি আপনার একটা মোবাইল দিয়ে, আপনি যে মোবাইলটি ইউজ করেন ওইটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন। তো প্রথমে আপনাকে একটা নতুন একটা ইমেল আপনার খুলে নিতে হবে আপনার মোবাইলে। যদি আপনার কোনো পুরনো ইমেল থাকে সেটা দিয়েও হবে, কিন্তু যদি আপনি একটা নতুন ফেস একটা ইমেল নতুন করে তৈরি করেন তাহলে আশা করি বেশি ভালো হবে। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজারে গিয়ে আগে একটা ইমেল তৈরি করে নেবেন, তারপরে যে ইমেলটা আপনি তৈরি করেছেন ওইটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা এখন চালু করব। তো যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা আপনার খুব ভালো লাগে, আপনার যদি উপকার হয় তো একটা লাইক করে দেবেন, আর তোমাদের বন্ধুদের সাথে সবাইকে শেয়ার করে দেবেন। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আমি এখন ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে youtube.com সার্চ দেব। youtube.com, তো এখানে অবশ্যই ডেস্কটপ সাইট করে নিতে হবে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখানে আমার যে চ্যানেলের যে লোগোটা আছে ডান দিকে দেখতে পারবেন, গোল করে একটু জুম করে নিলে দেখতে পারবেন, এই যে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখবেন সুইট অ্যাকাউন্ট আছে, ওখান থেকে আপনার অ্যাকাউন্টে যেটা আমি ইমেল বানিয়েছি সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আবার ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো ডেস্কটপ হয়ে গেছে, এখন আমরা চ্যানেল ক্রিয়েট করব। তো আবার ওই লোগো, ডান দিকের লোগোটা, চ্যানেলের যে লোগোটা থাকবে একটু জুম করে নেবেন, ওখানে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই চ্যানেল নাম দিয়ে দেবেন, তারপরে কনফার্ম করে দেবেন। এখন যেটা কাজ সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো আবার লোগোটাতে ক্লিক করবেন, এখান থেকে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন, দেখবেন সেটিং আছে, ওখানে সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে এখানে এখানে ইন্ডিয়ার ডলার সেট করবেন, ইন্ডিয়ান ডলার। তারপরে চলে যাবেন চ্যানেল, চ্যানেলে এখানে আপনার কান্ট্রি, কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দেওয়া আছে কি কিওয়ার্ড, কিওয়ার্ডটা আপনাকে আপনার চ্যানেলটা খুব একটা গ্রো করার জন্য এটা অবশ্যই আপনি সার্চ করলে আপনার চ্যানেলটা শো করবে, র্যাঙ্ক করার জন্য আপনার চ্যানেলটাকে এখানে কিওয়ার্ড লাগাতে হবে। আপনি যে যেরকম চ্যানেল খুলতে চাচ্ছেন সেরকম কিওয়ার্ড লাগাবেন, আপনার চ্যানেল নামটা অবশ্যই কিওয়ার্ডে রাখবেন, তাহলে আপনি সার্চ করলে আপনার চ্যানেলটা চলে আসবে, নাম্বার ওয়ানে আপনার চ্যানেলটা চলে আসবে। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি, দুই তিনটা কিওয়ার্ড লাগাইতেছি, আপনি অনেক লাগাতে পারেন, যত খুশি লাগাতে পারেন কিওয়ার্ড, যত লাগবে তত ভালো। তো এখানে আমি আমাদের আমার চ্যানেল নামটাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তো এই আমার হয়ে গেছে। কিওয়ার্ড লাগানোর পরে এখানে তারপরে ওকে করে দেবেন,
তারপরে দেখবেন অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংসে এখানে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার কাউন্টটাকে অফ করে রাখবেন, তাহলে একটা সুবিধা আছে, যেমন আপনি আপনার সাবস্ক্রাইবটা এখানে শো করবে না, তো অবশ্যই এটা অফ করে রাখবেন, তাহলে কেউ আপনার সাবস্ক্রাইবটা দেখতে পারবে না, সাবস্ক্রাইবার হাইড হয়ে থাকবে। তারপরে মেন যে টপিক সেটা হচ্ছে এই যে 3 নম্বরটা, এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশান করার জন্য এই 2 নম্বরটা যেতে হবে এনেবল করার জন্য। এই দেখবেন এখানে লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই যে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, আবার করে এখানে সেট করে নেবেন ক্রোম ব্রাউজার। তারপরে এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার যে নাম্বারটা আপনি ইউটিউবে ব্যবহার করতে চাচ্ছেন, তো এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে দেবেন। আমি টাইপ করতেছি আমার মোবাইল নাম্বারটা, তো অবশ্যই আপনি মোবাইল নাম্বারটা ভালো করে টাইপ করে দেবেন। মোবাইল নাম্বার টাইপ করার পরে এখানে আপনার একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে কপি করে এখানে পেস্ট করে দেবেন। আমার ওটিপিটা আসতেছে, এখনই আসবে, তো চলে আসছে, আমি এখন ওটিপিটা দিয়ে দেবো। এখন সাবমিট করে দেব। তো এখন আমাদের প্রফেশনালি আমার একটা ইউটিউব চ্যানেল খোলা কমপ্লিট হয়ে গেল। এখন আপনি এখান থেকে ভিডিও আপলোড করুন, কোনো প্রবলেম হবে না। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি আপনার প্রবলেম সলভ হয়ে থাকে, তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।